দুধকে আদর্শ খাদ্য বলা হয় কেন? দুধকে আদর্শ খাদ্য বলা হয় কারণ এ খাদ্যে 6টি উপাদান বিদ্যমান: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন ও পানি সবই থাকে দুধে। বাড়িতে দুধ এলে প্রথমে আমরা ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখি, সেটা কাঁচা হোক বা প্যাকেটের। কাঁচা দুধ নানা রকম ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে, ফুটিয়ে নিলে সেগুলো মারা যায় এবং হজমে গোলমাল কম হয়। ফোটানো দুধ একটু বেশি দিন ভালো থাকে, ফ্রিজে রেখে অনায়াসে 3-4 দিন চালিয়ে নিতে পারবেন। পরের প্রশ্ন, দুধ পান করার সঠিক পদ্ধতি কী? আয়ুর্বেদ মতে রাতে খাবার খাওয়ার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর দুধ পান করে ঘুমাবেন। চাইলে 1 গ্লাস গরম দুধের সঙ্গে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে বা 1 টেবিল চামচ মধু মিশিয়ে পান করতে পারেন। আবার দুধ ফোটানোর সময় 1 টুকরো আদা বা গোটা 5 এলাচ ফেলে ফুটিয়ে সেই দুধও পান করতে পারেন। এই সকল মিশ্রণগুলো শরীরের ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে, ত্বককে ভালো রাখতে, হজম ক্ষমতা উন্নতি করতে ও শরীরকে সুস্থ রাখতে কার্যকর ভূমিকা রাখে। পরের প্রশ্ন, ঠান্ডা নাকি গরম দুধ পান করা বেশি উপকার? দুধ থেকে তৈরি খাবার যাদের হজম হয় না তাদের খেতে হবে গরম দুধ। ঠান্ডা দুধ তুলনায় ভারী, হজম করা কষ্ট, আর গরম দুধে ল্যাকটোজেনের পরিমাণ কম থাকে, তাই এই দুধ সহজে হজম হয়। ঠান্ডা দুধ স্থূলতা কমায়, দুধে থাকা ক্যালসিয়াম শরীরে বিপাক প্রক্রিয়া বাড়িয়ে দেয়, এতে ক্যালোরি খরচ হয় বেশি। এছাড়া 1 গ্লাস দুধ পান করলে আপনি অনেকক্ষণ ধরে আর কিছু খাওয়ার আগ্রহ বোধ করবেন না, এতে করে বেশি খাওয়ার প্রবণতা কমে ওজন কমবে। মেয়েদের পিরিয়ডের অসুস্থতায় প্রশান্তি মিলে গরম দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করলে। দুধে থাকা পটাশিয়াম পিরিয়ডকালীন ব্যথা দূর করে এবং হলুদ শরীর থেকে টক্সিন বের করে দেয়। পরের প্রশ্ন, বারবার দুধ ফুটিয়ে খেলে কি ক্ষতি হয়? বিশেষজ্ঞদের মত অনুযায়ী এক দুধ 2-3 বারের বেশি ফোটানো উচিত নয়, তার মধ্যেই শেষ করে ফেলা ভালো। দুধ ফোটানো সহজ মনে হলো কাজটা ততটা সহজ নয়, বেশিক্ষণ বারে বারে ফোটানোর ক্ষতিকর, এতে প্রায় সকল ভিটামিন ও অন্যান্য উপকারী উপাদান নষ্ট হয়ে যায়। একবার ফোটালে আর দ্বিতীয়বারে ফোটানোর দরকার নেই, বারবার ফোটানো দুধের গুণাগুণ নষ্ট করে দেয়। ফোটানো দুধ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং ঠান্ডা অবস্থায় খেতে পারেন, আর কাঁচা দুধ একেবারেই খাবেন না, এটি নিরাপদ। পরের প্রশ্ন, দুধ জাল দিয়ে খেলে কি উপকার হয়? ফোটানো দুধ অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ, রক্তে শর্করা ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক। পাশাপাশি দুধ ফোটালে দুধের ল্যাকটোজ নামে যে সুগার থাকে তা ভেঙে গিয়ে ল্যাকটোলজ ও বিভিন্ন অ্যাসিডে রূপান্তরিত হয়, ফলে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাদের জন্য ফোটানো দুধ সহনীয় হতে পারে। পাশাপাশি ফোটানো দুধে কিছু প্রোটিনেও ধ্বংস হয়। পরের প্রশ্ন, গরুর দুধ খাওয়ার উপকারিতা কি? প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস করে লো ফ্যাট দুধ খেলে শরীরের কোলেস্টেরল লেভেল অনেকটাই কমে এবং শরীর সুস্থ থাকে। দুধে যে প্রোটিন থাকে তা খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। গরুর দুধ ভিটামিন এ, ডি এবং ক্যালসিয়ামে সমৃদ্ধ, যা আমাদের হৃদযন্ত্রকেও সুস্থ রাখতে সাহায্য করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে, ঘুম ভালো হয়, হাড় মজবুত করে, সারাদিনের শক্তি অর্জিত হয়, ত্বক সুন্দর করে। পরের প্রশ্ন, ছাগলের দুধ খাওয়ার উপকারিতা কি? ছাগলের দুধে ফ্যাট থাকলেও এটি পান করলে মানুষের ফ্যাট অনেকটাই কমে যায়। এটি মানুষকে সক্রিয় করে তোলে এবং শক্তি বাড়ায়। শুষ্কতা আর দুর্বলতার জন্য ছাগলের দুধ ভালো। ছাগলের দুধ সর্দি কাশি কমাতে সাহায্য করে, হার্ট ভালো রাখে, পুষ্টিগুণ মায়ের বুকের দুধের কাছাকাছি, অ্যালার্জির প্রবণতা কম, উচ্চ ক্যালসিয়াম সমৃদ্ধ, ত্বকের যত্নে উপকারী, ল্যাকটোজ অসহনীয়, হজম করা যায় সহজেই, অ্যালার্জি নিয়ন্ত্রণ করে, হাড়ের গঠনে শক্তিশালী করে, কোলেস্টেরল কম, বাড়ন্ত শিশুর জন্য উপকারী। পরের প্রশ্ন, প্রতিদিন সকালের নাস্তায় দুধ খেলে কি হয়? প্রতিদিন 1 গ্লাস দুধ পানে
অন্যান্য খাবারের চাহিদা অনেকাংশে মিটে যায়। নাস্তার সময় দুধ পান করলে অনেক সময় ধরে সেটা পেটে থাকে, ফলে ক্ষুধা কম লাগে। এছাড়া দুধ পানের ফলে দেহে অনেক ধরনের পুষ্টি চাহিদা পূরণ হয়। তাই যারা ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে কম সময়ে ওজন কমাতে চাইলে প্রতিদিনের ডায়েটে দুধ রাখুন। পরের প্রশ্ন, সয়া দুধ খাওয়ার উপকারিতা কি? এই দুধ টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। এক কাপ সয়া দুধে রয়েছে 60 মিলিগ্রাম ক্যালসিয়াম, এছাড়াও রয়েছে ভিটামিন ডি যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও সয়া দুধে রয়েছে আইসোফ্লেভোন নামক এক ধরনের উপাদান যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। পরের প্রশ্ন, মাক্স দুধ খাওয়ার উপকারিতা কি? এটি পূর্ণাঙ্গ শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে। 16-49 বছর বয়সীদের শক্তি, উদ্যম ও কর্মচাঞ্চল্য ধরে রাখতে এনেছে মাক্স ওয়াং স্টার। 40 ঊর্ধ্বদের সুস্থ, সবল ও কর্মতৎপর রাখতে এনেছে মাক্স গোল্ড। এছাড়া স্বাস্থ্য সচেতন মানুষের জন্য দুধের সব পুষ্টিগুণ ও ফ্যাটবিহীন মাক্স ডায়েট। পরের প্রশ্ন, পাউডার দুধ খাওয়ার উপকারিতা কি? এটি প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করে, হলুদ ক্যান্সার কোষকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে, যেমন টিসেল লিউকোমিয়া, কোলন ক্যান্সার এবং স্তন ক্যান্সারের কোষ। যারা অনিদ্রায় ভুগছেন বা ঘুমের সমস্যা রয়েছে তারা কুসুম গরম গোল্ডেন মিল্ক অর্থাৎ হলুদ দুধ রাতে ঘুমাতে যাওয়ার আগে খেলে ভালো উপকার পাবেন। পরের প্রশ্ন, গরুর দুধে নাকি মহিষের দুধে বেশি পুষ্টি আছে? মহিষের দুধের প্রোটিন গরুর দুধের চেয়ে 10-12% বেশি, সেজন্য বাচ্চাদের ও বয়স্কদের মহিষের দুধ পান করা উচিত নয়। এতে হাই প্রোটিন রয়েছে, উভয়ের দুধেই প্রোটিন ও ফ্যাট রয়েছে। তবে যখন কোলেস্ট্রল নিয়ে কথা ওঠে তখন মহিষের দুধ জিতে যায়, অর্থাৎ মহিষের দুধে গরুর দুধের তুলনায় কম কোলেস্ট্রল রয়েছে। মহিষের দুধে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম বিদ্যমান, কিন্তু ভিটামিন বেশি মিলে গরুর দুধ থেকে। তবে উভয় পুষ্টিগুণে পরিপূর্ণ, তো কোনটা খাবেন সেটা নির্ভর করে স্বাদের উপর। পরের প্রশ্ন,